হ্যালো ফ্রেন্ডস, সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেলফ ডিফেন্স ফর অল অফ আস। তো একটা মেয়ে কোনো নির্জন একটা জায়গা দিয়ে যাচ্ছে, সেখানে আশেপাশে কেউ নেই, সেই স্কুল থেকে পড়ে হোক টিউশন থেকে হোক যাচ্ছে, আর এই মুহূর্তে একজন হঠাৎই আক্রমণ করেছে, সে নিজেকে কীভাবে রক্ষা করবে এটা আমাদের জানা খুবই সকলের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন কি এরকম সিচুয়েশন পরিস্থিতি সবসময় তো আমাদের হতে পারে, প্রায় সবার সাথেই এরকম হয়ে থাকে। তো আমরা এটা কী হলো আর কী করলো ও, তো এটা আমরা স্লো মোশনে দেখাবো, চলো কাম। সো এই এসছে ও, ও রাস্তা দিয়ে যাচ্ছে, আমি তাকে কোনো মতে যেতে দিচ্ছি না, বাধা দিচ্ছি। এই মুহূর্তে কী করবে সে? অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করবে, তাহলে আমি জাস্ট বাধা দিচ্ছি, এই ডিস্টেন্স মেনটেন করছে। আমি যদি আরও ক্লোজে আসার চেষ্টা করি, আরও ক্লোজে আসার চেষ্টা করি এবং তাকে হোল্ড করার চেষ্টা করি, তাহলে ও সাথে সাথে গ্রোয়িংয়ে হিট করবে আমার। কেন কি গ্রোয়িং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ফর আস এবং ভেরি সেন্সিটিভ পার্ট। ওকে, তাহলে কী হচ্ছে, আমি যেতে দিচ্ছি না, বাধা দিচ্ছি, ও ডিস্টেন্স মেনটেন করছে অ্যান্ড সাথে সাথে হিট অ্যান্ড জাস্ট ভেরি গুড। তাহলে আমাদের কী হলো যে আমাদেরকে ডিফেন্স করতে হবে, নিজেকে বাঁচাতে হবে, সে যেভাবেই হতে পারে। তো কী হচ্ছে যে ও আমাকে হিট করলো এবং পালিয়ে গেল, ওখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, কেন কি দাঁড়িয়ে থাকলে অনেক আরও গণ্ডগোল হতে পারে। সো নিজেকে সেভ করে আমাকে চলে যেতে হবে, সেলফ ডিফেন্সের এটাই হচ্ছে মূল ফান্ডা, যে ওখানে দাঁড়িয়ে থাকা নয়, নিজেকে যে কোনোভাবে সেভ করতে হবে আমাদেরকে। আততায়ীর হাত থেকে বা সে পকেট মার হতে পারে, ছিনতাইকারী হতে পারে, তো তাদের কাছ থেকে তাকে হিট করে প্রথমত কি সেন্সিটিভ পার্টে আমরা হিট করার চেষ্টা করবো অলওয়েজ। কেন কি সেন্সিটিভ পার্টে হিট করলে কি তৎক্ষণাৎ সে ইঞ্জুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নিজেকে সেফলি পালিয়ে যাওয়া যেতে পারি আমরা। হ্যালো ফ্রেন্ডস, তো কী হচ্ছে যে কোনো একটা মেয়ে যাচ্ছে বা যে কেউ হতে পারে, আমি হতে পারে, আপনি হতে পারেন, আপনার বোন হতে পারে, মা হতে পারে বা যে কেউ হতে পারে, যে এইভাবে যাচ্ছে হঠাৎই, তো পেছন থেকে কোনো দুষ্কৃতি বা যারা পকেটমার বা ছিনতাইগিরি তারা আছে এবং আপনাকে ফলো করছে, যে ও আসলে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে বা অ্যাট্যাক করবে। এখানে ক্লোরোফর্ম আছে, এটা তো প্রবলেম কী হয় যে মানুষ সহজেই সেন্সলেস হয়ে যায়, মানে সেন্সলেস হয়ে যায় ক্লোরোফর্ম দিলে। তাহলে তখন আমার আপনার কাজ কী, ইমিডিয়েট শ্বাস অফ রাখা, আর ওই মুহূর্তে রাইট হ্যান্ড যে ধরে আছে আপনার, লেফট হ্যান্ড ও ধরে আছে এবং রাইট হ্যান্ড আপনার ওপেন আছে এই মুহূর্তে, কারণ লেফট হ্যান্ড আপনার ধরে আছে এবং ফেসে হাত দিয়েছে, রাইট হ্যান্ড আপনার ওপেন আছে। সো রাইট হ্যান্ড দিয়ে আপনার ওর যে মুখ ধরেছে, যে হাত দিয়ে, সে হাতকে ধরতে হবে আপনার অ্যান্ড ঝাডাকসে, মানে ফুল এভাবে টানলে হবে না, ওটা ঝাডাকসে টানতে হবে, নামিয়ে দিতে হবে এবং নেক্সট টেকনিক করতে হবে। তো এটা আপনাদেরকে স্লো মোশনে দেখাবো। তাহলে ফ্রেন্ডস, এখানে কী হয়েছে যে ক্লোরোফর্ম দিয়ে আপনার ধরে নিয়েছে, ফেস ধরেছে, সেটাকে আপনার কাছে যা আছে সব কিছু নিয়ে যাওয়ার জন্য হতে পারে বা আপনার কোনো খারাপ কিছু করার জন্য হতে পারে এখানে। তাহলে এই মুহূর্তে আমাদের কী করা উচিত, এভাবে আমাকে যখনই সে ধরবে, আপনার শ্বাস প্রথমে কী করতে হবে, শ্বাস অফ করে দিতে হবে, মানে শ্বাস নিঃশ্বাস নিতে হবে না এবং শ্বাসও ছাড়তে হবে না, এই কারণে যে ক্লোরোফর্ম যদি সেন্ট আপনার ভেতরে চলে যায়, স্মেল চলে গেলেই আপনি কিন্তু সেন্সলেস হয়ে যাবেন। তাহলে ফার্স্ট কাজ যে এইভাবে যখনই আপনাকে ধরবে আপনি শ্বাস অফ রাখুন। তাহলে শ্বাস অফ হয়ে গেছে, এখানে শ্বাস অফ হয়েছে এবং যে আর ওনার যে হাত ধরবে, আপনি যে হাতটা ধরবেন, রাইট হ্যান্ড আছে ওর, তো রাইট হ্যান্ডের হাত কিন্তু আমি এইটা কখনো ধরবো না, কারণ এটা ধরলে ও প্রেশার করে বেশি পাওয়ার পাচ্ছে, আমি দূরে নিয়ে যেতে পারবো না বা ওকে ছাড়াতে পারবো না। তাহলে জাস্ট হ্যান্ডের এন্ড পজিশন, শেষ মাথাটা যেটা বুড়ো আঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুলের ওই ফাঁকে আমার এভাবে হাত ভরতে হবে আর ঝটকা দিয়ে পেছনে টানতে হবে। চলো, তাহলে পজিশন আছে এই, জাস্ট হোল অ্যান্ড নিচে ডাউন অ্যান্ড এটা আমার টাইটলি ধরা আছে, হাত টাইট ধরা আছে, যখন তুমি হাত আমি কি জোরে একটু টানবো অ্যান্ড দ্যাট হিট। ওকে, তাহলে এই মুহূর্তে কি হলো, হাত টেনে দিলাম মানে হাত আপ এন্ড অ্যান্ড এলবো আছে, এলবো স্ট্রাইক হিট ব্যালি রাইট জোরে এবং ব্যালিতে হতে পেটে হতে পারে হিট। তাহলে আবারও ধরি, এ আছে এই অ্যান্ড হিট, তারপরে কী করবো আমি, এই হিট করার পর এই যে হ্যান্ড আছে জাস্ট সোজা সোজি গ্রোয়িং এ হিট, গ্রোয়িং, যেহেতু গ্রোয়িং আমি আগে বলেছি ভেরি সেন্সিটিভ পার্ট অফ আওয়ার বডি। সো তাহলে এ হলো হিট অ্যান্ড গ্রোয়িং এ হিট করার পর কি আমি গ্রোয়িং হোল্ড করতে পারি এবং টেনে নেবো অ্যান্ড অন স্টেপ এগিয়ে জাস্ট এ লেগ আছে এই মুহূর্তে, এই আপ ভেরি ইজি টেকনিক, আপ অ্যান্ড পুশ, ওকে অ্যান্ড আমি পালিয়ে যাবো। কেন পালিয়ে যাবো, যেখানে আমার থাকার কোনো প্রয়োজন নেই,
আমাকে বাঁচাতে হবে, বাঁচাটাই সব থেকে বড় সেলফ ডিফেন্স। উদ্দেশ্য তো আমার বাঁচা, সেখানে থেকে আমার কোনো লাভ না। আমি এই হিট করব এবং পালিয়ে যাব। তাহলে এবার বলি যে সবাই তো মার্শাল আর্ট পারে না, তাহলে কি ইজি প্রসেস? আপনি এই লেগ আপ করুন, লেগের নিচে হতে পারে, আপনার নিচে যে হাঁটু আছে হাঁটুতে স্ট্রাইক করতে পারেন, হাঁটুতে হিট করতে পারেন। কেন, এখানে যদি হিট হয় তাহলে হাঁটু আর ব্রেক হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে আপনি এইখানে হিট করতে পারেন, গ্রোয়িংয়ে হিট করতে পারেন, অ্যান্ড চেস্টে হিট করতে পারেন। ওকে, তাহলে কী করতে হবে প্রসেসে, ড্রিল কি? এই লেগ আপ অ্যান্ড জাস্ট হিট। ওকে, সুতরাং আমরা আপনাদের সামনে ওমেন সেলফ ডিফেন্সের টেকনিক আইডিয়া নিয়ে আবারও আসবো, এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যে আমাদের জীবনে চলার পথে যে প্রয়োজনীয় জিনিস আছে সে বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। সো ফ্রেন্ডস, প্লিজ সাপোর্ট আস বাই সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক অন বেল বাটন টু গেট লেটেস্ট আপডেটেড ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।